বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। নিয়াজ মোহাম্মদ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি আজ তোমাদেরকে 4.3 এর বিয়োগ নিয়ে আলোচনা করিব। গত ক্লাসে আমি তোমাদেরকে বিয়োগ নিয়ে আলোচনা করেছি। আমরা ওই দিন কত 28, 29, 30, 31 নম্বরের অঙ্কগুলি করেছিলাম। আমি এখন তোমাদেরকে কী করাবো, 32, 33, 34 নম্বরের অঙ্কটা করে দিব। তোমরা সবাই খাতা বই নিয়ে বসো। 94 পৃষ্ঠা খুলো, খুলে দেখো আমি বোর্ডের মধ্যে যেগুলি লিখেছি ওইগুলি আছে। একদম বসো, এখন দেখো আমি ওইগুলি তোমাদেরকে করাই। আমি কিন্তু আগেই তোমাদেরকে বিয়োগ সম্পর্কে ধারণা দিয়েছি, চিহ্নগুলি কী হবে, চিহ্নগুলি পরিবর্তন হবে, নিচের চিহ্নগুলি কী হবে, পরিবর্তন হবে, তাই না? প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস করেছিলাম। আজকেও আবার এভাবে তোমাদের সুবিধার জন্য, যেন তোমাদের ভুল না হয়ে আরও শিক্ষা গ্রহণ করতে পারো, এগুলি আবার পুনরায় তোমাদেরকে আমি আলোচনা করছি এবং অঙ্কগুলি করিয়ে দিচ্ছি। দেখো তোমরা, আমরা ভর্তি চলে যাই এখন 32 নম্বরে। আমরা কী করবো, এই 32-এ এখানে দেখো দেওয়া আছে কি, 7s² প্লাস 9s প্লাস 18 থেকে 5s প্লাস 9 প্লাস 8 স্কোয়ার বিয়োগ করবো। তাহলে আমরা দেখি, প্রথমে 7s² প্লাস 9x প্লাস 18, ঠিক আছে? প্রথম এখা থেকে আমরা কি বিয়োগ করিব, 5x। আমি আগে বলছি তোমাদেরকে যে চিহ্ন সহ সদৃশ পদগুলো তার নিচে নিচে বসিবে। তাহলে এখানে দেখছে প্রথমে আছে আমাদের কি 7s², আমরা এখানে আছে 5x, তাহলে আমরা ওটার সাথে মিলছে না। সদৃশ পদ এটা দেখা যাচ্ছে 9x, তাহলে আমরা কি হব, এখানে লিখব 5, 9 এর নিচে 5x। তারপর আমরা দেখা যাচ্ছে কি, শুধু সংখ্যা আছে 9, 9 আমরা লিখব 18 এর বরাবর এখানে। তারপর আছে 8s², এটা বলবো তার সাথে এ। আমরা কিন্তু এখানেই যদি উল্টা পাল্টা আসে আর যদি ঠিক করে লিখতে না পারি তাহলে কিন্তু অঙ্ক হবে না। প্রথমে দেখতে হবে আমাদের সদৃশ পদগুলো ঠিক আছে কি না। তাহলে আমরা দেখা যাচ্ছে যে সদৃশ পদগুলো আমরা ঠিক করে লিখেছি। এখন আমি তোমাদেরকে বিয়োগ করি। আগের মতোই আমি প্রথমে দুইটা অঙ্ক মাইনাস দিয়ে বা প্লাস দিয়ে পরিবর্তন কীভাবে দেখেছি, আজকে আবার মনে করে দিই তোমাদেরকে। দেখো যদি প্লাস থাকে আমরা কি করব, মাইনাস দিব। এখানে প্লাস আছে একটা মাইনাস দিব, এখানেও প্লাস আছে মাইনাস দেব। তাহলে দিয়ে গেলাম, সবগুলি চিহ্ন পরিবর্তন হয়ে গেল। এখন আমরা বিয়োগ করি, বিয়োগের মাঝে যোগ আসলে যোগ করবো, বিয়োগ করলে বিয়োগ করবো। তাহলে আমরা দেখি এখানে কি হয়, প্লাসের আছে কত 18, এর থেকে যদি আমরা 9 বিয়োগ করি থাকবে কত 9। তাহলে দিলাম 9, চিহ্নটা কার হবে, যে বড় সে, বড় হলে কি 18। তাহলে আমরা 18 বড় হলে 18 কি আছে প্লাস, আমরা প্লাস ব্যবহার করিব। তারপরে এটা দেখি আমরা কি আছে, প্লাসে 9 আছে আর মাইনাসে 5 আছে, 9s 5x। আগেই বলছি যে আগের যে চিহ্ন আছে ওই চিহ্নটা বাদ দিয়ে বর্তমানে আমরা যে চিহ্নটা নিয়েছি ওই চিহ্নটা দিয়ে আমরা অঙ্ক করিব। তাহলে এখানে আমরা দেখি, এখানে প্লাসের 9s মাইনাসের 5s থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কী আকার ধারণ করবে, প্লাসের 4x, তাই না? হ্যাঁ। তারপর আমরা দেখি এখানে 8 এর 7 এর আগে আছে প্লাস, 8 এর আগে আছে প্লাস। আমরা কি পরিবর্তন করলে জন্য নিয়ম অনুযায়ী আমরা এখানে মাইনাস দিয়েছি, এখন 8 থেকে 7 চলে যাবে, থাকবে কি 1, 1, 1 অর্থ আমি এখানে দেওয়া হবে, 1 দিতে হবে না, না দিলে আমরা শুধু s² ব্যবহার করিব, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এখন আমরা লিখতে পারি, সুতরাং নিয়ে বিয়োগ ফল কি আসবে, স্কোয়ার প্লাস 4x প্লাস 4x প্লাস 9। কিন্তু এখানে দেখো আমরা কিন্তু এখানে আরেকটা গিয়েছি, 8 কিন্তু বড় মাইনাস ছিল, তাহলে আমরা এখানে মাইনাস ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে কি হবে, মাইনাস হবে না, এখানে মাইনাস হবে, যা বড় তার চিহ্ন বসবে, তার জন্য এখানে এটা বড় এই মাইনাস চিহ্ন বসেছে। তাহলে মাইনাস স্কোয়ার প্লাস 4s প্লাস 9 আনসার।
আমরা এখন চলে যাব 33 নম্বর অঙ্কে। 33 এ কি আছে দেখি, 33 আছে 4 3x স্কয়ার না 3x কিউব y স্কয়ার মাইনাস 5x স্কয়ার y স্কয়ার প্লাস 7xy প্লাস 2 প্লাস 2 এ থেকে আমরা বিয়োগ করিব কোনটা এড। তাহলে প্রথমে দেখা যাচ্ছে কি মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার, তারপর আছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস টু। ঠিক আছে, আমরা সদৃশ পদগুলি নিচে নিচে লিখছি, এখন আমরা কি করব বিয়োগ করিব। বিয়োগ কিন্তু একই রকম তাই না, বিয়োগ চিহ্ন পরিবর্তন করছে পরে আমরা করিব। তাহলে আমি আবার দেখি, এখানে প্লাস আছে হবে কি মাইনাস, আবার এখানে প্লাস আছে মাইনাস, এখানে আছে প্লাস হবে মাইনাস, এখানে আছে প্লাস হবে মাইনাস আছে হবে প্লাস। আমরা আগের চিহ্নটি সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিব, একদম নাই মনে করবা, এগুলি নাই। আমরা যে চিহ্নটা প্রথম এখন দিয়েছি ওই চিহ্নের মাধ্যমে আমরা করিব। এখন দেখি এখানে আছে টু টু, একটি প্লাসের টু একটি মাইনাসের টু, জিরো লিখতে হবে না। তারপরে দেখি প্লাসের সেভেন এক্স ওয়াই মাইনাসের ফাইভ এক্স ওয়াই, প্লাসের সেভেন এক্স ওয়াই থেকে মাইনাসের ফাইভ এক্স ওয়াই বিয়োগ দিলে থাকবে কি টু, মানে টু এক্স ওয়াই, টু এক্স ওয়াই চিহ্নটা হবে যে বড়, কার থেকে বিয়োগ দিচ্ছি সেভেন থেকে, তাহলে বড় হইলো সেভেন, তাহলে আমাদের চিহ্নটা হবে প্লাসের। তো ধরুক আমরা আয়ের পরটা দেখি কি হয়, এখানে সে মাইনাস এখানে সে প্লাস, প্লাস হয়ে গেছে মাইনাস, আগেরটা বাদ চলে গেছে, আমরা এখানে মাইনাস ধরিব, ফাইভ এস স্কোয়ার ওয়াই স্কোয়ার আগে মাইনাস, এস স্কোয়ার ওয়াই স্কোয়ার আগেও মাইনাস, দুটাই আমরা মাইনাসের পেয়েছি। তাহলে মাইনাস দুটাই যদি পেয়ে থাকি আমরা দুইটা মাইনাস একসাথে যোগ করে ফেলব, যোগ করলে কি হবে মাইনাস থাকলে এখানে মাইনাস চিহ্ন বসবে, যোগ করলে ফাইভ আর এখানে আছে ওয়ান হবে সিক্স, কি হবে সিক্স, আর তার সাথে দিব আমরা কদি এস স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরটা দেখি কি আছে, এরপরটা আমাদের মাইনাস আছে, মাইনাসটাকে আমরা কি করে বলছি প্লাস করে ফেলছি, তাহলে উপরে আছে প্লাস নিচে হয়েছে প্লাস, এটাও যোগ করে ফেলবো প্লাসের যোগ, তাহলে আমরা প্লাসের যোগ করে কি হবে থ্রি আর ওয়ান টু ফোর এক্স কিউব ওয়াই স্কোয়ার, তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেলাম তাই না। আবার দেখি এখানে প্লাসের প্লাসের টু মাইনাসের টু বিয়োগ দিলে জিরো, এখানে প্লাসের সেভেন এক্স ওয়াই মাইনাসের ফাইভ এক্স ওয়াই বিয়োগ করলে প্লাসের টু এক্স ওয়াই, কারণ বড় হলো প্লাসেরটা, এখানে মাইনাসের এক্স ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাসের স্কোয়ার ওয়াই স্কোয়ার, ফাইভ বাই ওয়ান হলে সিক্স, সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তারপর দেখো এখানে প্লাসের থ্রি এক্স কিউব ওয়াই স্কোয়ার আর প্লাসের এক্স কিউব ওয়াই স্কোয়ার, দুটা যোগ হবে হলে কি হবে থ্রি আর ওয়ান ফোর এক্স কিউব ওয়াই স্কোয়ার, সুতরাং নির্ণয়ের যোগফল আমরা এখন লিখতে পারি, সুতরাং নির্ণয়ে বিয়োগফল কি দাঁড়াচ্ছে ফোর এক্স কিউব ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই আনসার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আজকে ক্লাসে কটা দুইটা বিয়োগ পরপর এক দুইটা বত্রিশ তেত্রিশ দুইটা বিয়োগ দেখাচ্ছি, আর এখান চৌত্রিশ নম্বর পঁয়ত্রিশ নম্বর করবো, দেখো তোমরা বোর্ডে খেয়াল করো, বই হাতে নাও কলম নাও, একদম মনোযোগ আকর্ষণ করো, আবার বলবো এভাবে বারবারই দেখলে একদম স্পষ্ট হয়ে যাবে, অঙ্ক যত করিবে তত শিখতে পারিবে, মনে রাখবে। চৌত্রিশ নম্বরে আমরা দেখা যাচ্ছে কি ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস জেড থেকে এটা বিয়োগ দিব, এটা কি মাইনাস মাইনাস ওয়াই স্কোয়ার, আমি আগেই বলছি তোমাদেরকে যে সদৃশ্য পদগুলো সদৃশ্য এগুলি যার যার নিচে বসবে না, তাহলে কী হবে প্রথমে মাইনাস টু ওয়াই স্কোয়ার এখানে দেবো মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এস স্কোয়ার প্লাস থ্রি এস স্কোয়ার মাইনাস জেড, তাই না,
এটাতে আর আমরা চিহ্ন আমি তোমাদেরকে দেখাচ্ছি না দেখাচ্ছি না আগে দুইটা দেখাচ্ছি আমরা নিচের চিহ্নটি পরিবর্তন করে আমরা মনে মনে রেখেই করে ফেলি আছে কি এখানে মাইনাসের 2 মাইনাসের যে হইছে প্লাসের যে তাহলে এখানে প্লাস এখানে প্লাস তাহলে দুটা 1 1 হবে 2 কি হবে 2 প্লাস তারপর z 2 z এখানে আছে মাইনাস হবে প্লাস যদি প্লাস হয় কি আসবে 3 থেকে 2 চলে যাবে থাকবে 1 1 মানে y স্কয়ার তার বড় দেখা যাচ্ছে মাইনাস একটা মাইনাস তারপরটা দেখি আছে প্লাস হবে মাইনাস 4s স্কয়ার থেকে 3s স্কয়ার চলে গেলে থাকবে কি শুধু 1 1 মানে s স্কয়ার এই হলো आंसर সুতরাং এখানে দিলে হবে মানে নিয়োগ ফর এনে নিউ ফর কি দাঁড়াচ্ছে আমরা s স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 2 z आंसर এখানে দেওয়া যাবে এভাবে এখানে লিখলে হবে আর সবটা লিখে এনে দিলেও হবে এটাই অঙ্কের নাম্বার কম দেবে না বিষয় যা আছে তাই দিবে প্রিয় শিক্ষার্থীরা দেখো এতক্ষণ যা করে আসছে এটা কিন্তু ওইটির থেকে আরো সমকম নিয়ে গেছে তাই না প্লাস দিছি মাইনাস দিছি দুটো কিন্তু কিন্তু আমরা লো স্পষ্ট বলতে পারবো জানতে পারবো জ্ঞান অর্জন করতে পারবো কারণ আমাদের কিন্তু একদম সুজা 2 মিনিট অঙ্ক 1 মিনিটে আমরা করতে পারবো তাই না এখন আমরা দেখি 35 নম্বরের আজকের ক্লাসে সর্বশেষ অঙ্কটা কি দাঁড়ায় সর্বশেষে আমরা যেটা করব ওটা 35 নম্বর অঙ্কটা করব 35 এ দেখি 4 35 অঙ্কটা আমরা একটু বড় আমরা এটা মুছে ফেলে পঁয়ত্রিশ নম্বর হচ্ছে দেখি x টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস x স্কয়ার প্লাস 4 প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো তোমাদেরকে আমি কে এখানে চারটি অঙ্ক আছে চারটি এ থেকে কোনটা বিয়োগ করবো এটা আবার বলছি সদৃশ পদগুলো যার যার নিচে বসবে যদি না থাকে খালি থাকবে আর যদি অতিরিক্ত হয় তার ডাইনে চলে যাবে মনে থাকবে কথাটা সদৃশ পদগুলো তার যা নিচে নিচে বসবে যদি সদৃশ পদ না থাকে জায়গা খালি থাকবে আর যদি বেশি থাকে তার ডাইন দিকে চলে যাবে ঠিক আছে তাহলে আমরা এটা দেখি হয় এখানে আছে কি এক্স কিউব আমাদের এখানে দেখা আছে এখানে এক্স কিউব আছে তাই না আছে এখানে প্লাস আছে এখানে প্লাস এখন দেবো না পরে দেখি কি করা যায় তারপর আছে কি তারপর আছে মাইনাসের তারপর আছে কি মাইনাস এ টু স্কোয়ার মাইনাস এ টু স্কোয়ার তাহলে আমরা এখানে দিয়ে মাইনাস এ টু স্কোয়ার তাহলে সদৃশ পদ বলছি সংখ্যা নয় তাহলে কি সদৃশ পদ এস স্কোয়ার মিলছে তারপর আমরা কি দেব টু এক্স এখানে দেখা যাচ্ছে উপরের লাইনে টু এক্স নাই তাহলে আমরা এটা কি করব সদৃশ পদ উপরে নাই না তাহলে নিচে নিচে লেখাও যাচ্ছে না তার জন্য এটাকে আমরা এদিকে নিয়ে যাই বরাবরে আমরা ডাইন দিকে নিয়ে যাব নিয়ে আমরা এখানে 2x লিখব যেটা নাই ওটা লেখা যাবে না এটা আলাদা নিয়ে লিখতে হবে তারপর দেখা যাচ্ছে কি আছে এখানে শুধু 3 সংখ্যা তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে একটি সংখ্যা আছে যে সংখ্যার নিচে আমরা 3 দিয়ে দিব তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যেভাবে করা দরকার আমরা কিন্তু পেয়ে গেছি যে সদৃশ পদ যার যার বরাবর পড়বে এটাই তার প্রমাণ তাই না প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে বিয়োগে চলে যাই আমরা ডান দিক বাম দিক যে দিক থেকে আমরা বাম দিক থেকে যদি বিয়োগটি করে আসি আমাদের জন্য কি হয় সুবিধা হয় তাহলে আমরা দেখি আমি আগে বলছি উপরে যদি কোনো না থাকে তারপরে চিহ্ন পরিবর্তন হয়ে বসবে চিহ্ন পরিবর্তন হয়ে বসবে নিচের চিহ্ন পরিবর্তন তাহলে আমরা প্লাস আছে মাইনাস দিয়ে দেবো দিয়ে যা আছে তা লিখে এখানে বিয়োগ করতে হবে না আর যোগ করতে হবে না তো চিহ্ন পরিবর্তন করে নিচে বসিয়ে দিব তারপর একটা দেখি আছে প্লাস হবে মাইনাস 4 থেকে 3 চলে যাবে 1 বেশে চিহ্ন কার হবে 4 প্লাস প্লাস আবার দেখি কি হয় এখানে আছে মাইনাসের এখানে আছে প্লাসের নিচেরটা পরিবর্তন করে ফেললে মাইনাসটা হবে কি প্লাস তাহলে আমরা দুটোই প্লাস হয়ে গেছে তাহলে 1 আর 2 3 তারপর ঠিক আছে স্কোয়ার ঠিক আছে তারপর আমরা বলছি যদি কোনো আগে কোনো চিহ্ন না থাকে ওটা কি ধরতে হবে প্লাস আমরা এক্স কিউব আগে প্লাস আছে আমরা যখন এর আগে আর কিছু নাই তাহলে আমরা এখানে প্লাস আর লেখার দরকার নাই লিখবো না মনে মনে প্লাস ধরেই করি প্লাস থাকলে মাইনাস হয়ে গেছে
টু থেকে ওয়ান চলে গেলে থাকবে কি ওয়ান, ওয়ান মানে এক্স কিউব, চিহ্নটা এখন কাট দিতে হবে প্লাসের, কারণ প্লাস টু এক্স হলো টু এক্স কিউব হলো প্লাসের। প্রিয় শিক্ষার্থীরা আমরা আরেকটি রয়ে গেছে দেখছি উপরে যা থেকে বিয়োগ করা হয়েছে, নিচে কোনো নাই, একসাথে বা ফোর থেকে কোনো বিয়োগ নেই, তার জন্য আমরা উপরে যা আছে তার কোনো পরিবর্তন নাই, হুবাহুব একই রকম এসে আমরা এখানে এটাকে স্থাপন করে ফেলব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আমি আবার বলছি ফোর একসাথে ফোর প্লাস টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস ফোর, এ থেকে আমরা বিয়োগ করি বগুণ্ডা এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি প্লাস টু এক্স, যদি সদৃশ্য পদ না থাকে তাহলে এটা কী করবো আমরা দাইন দিকে নিয়ে যাব, আর যেটা নাই এটার নিচে খালি থাকবে, কোনো সোফার সাথে হবে না, তোমাদের বইয়ে বিয়োগের মধ্যে এটাই একটি ব্যতিক্রম ধরনের, এমন আর ব্যতিক্রম নাই, একটি অঙ্কই শুধু আছে। তাহলে আমরা কাঙ্ক্ষিত আবার দেখি প্লাসটা পরিবর্তন মাইনাস বসে গেলাম, এখানে ফোর থেকে থ্রি দিচ্ছি বিয়োগ দিচ্ছি ওয়ান, এখানে প্লাসের এস স্কোয়ার মাইনাস আছে প্লাস হয়ে গেছে, তাহলে থ্রি এস স্কোয়ার, এখানে প্লাস আছে মাইনাস ছিল এটা বিয়োগ করে ফেলছি, তাহলে শুধু এক্স কিউব, আর এরপরে এটার বীর্য নাই, তার জন্য উপরে যা আছে তাই আমরা এখানে বসাই গেছি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেলাম। সুতরাং নির্ণীয় বিয়োগ ফল, সুতরাং বিয়োগ ফল এক্স পাওয়ার ফোর প্লাস এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এক্স আনসার। ঠিক আছে আমরা এখন ভালোভাবে করব, বাড়ির কাজ বলতে আমাদেরকে আজকে আমি তোমাদেরকে যেই কটি অঙ্ক করাইছি 32 33 34 এইগুলি বাড়ির কাজ থাকবে, তোমরা ভালোভাবে বাড়ির কাজগুলি করবে আজকে, আর ক্লাস বাড়াবো না, এখানেই আজকে ক্লাসটি সমাপ্তি করলাম, আসসালামু আলাইকুম।